মন্দ কাজ থেকে নিষেধ করা এইটা যদি তোমাদের ভিতরে থাকে, আমি আপনি যদি মানুষকে যদি অন্যায় থেকে বিরত রাখে, আমি আপনি যদি মানুষকে অন্যায় কাজের বাধা দিই আর ভালো ভালো কাজের যদি আদেশ দিই, তো আমার আল্লাহ বলছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সফল কাম। তার মানে এবার দেখেন সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আল্লাহ বলেছেন তোমরাই তো সবচাইতে দামি উম্মত, তোমরাই তো সবচাইতে অতি উত্তম উম্মত। কেন আমরা সবচাইতে অতি উত্তম দামি উম্মত? কারণটা কি? কেন? কারণটাই হলো আল্লাহ তাআলা বলেছেন যে তাদের কাজ হলো তামরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করবে এবং মন্দ কাজের নিষেধ করবে, ভালো কাজের আদেশ করবে মন্দ কাজের নিষেধ করবে। এই কারণেই তোমরা সব চাইতে দামি উম্মত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের ভিতরে এসেছে যে নবীজি বলছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, যখনই তোমরা অন্যায় দেখবে তখন তোমরা প্রতিবাদ করো, যখনই তোমরা অন্যায় দেখবে সেই অন্যায়টাকে প্রতিবাদ করো সর্বপ্রথম হাত দিয়ে, বিয়াদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের কথা বলেছেন, হাত দিয়ে তোমরা সেটাকে অন্যায়টাকে রুখো। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইল্লাম ইয়াস্তাতি, যদিও তা সম্ভব না হয় ফাবি কলবি, তাহলে তাকে মুখ দিয়ে বুঝাও, মুখ দিয়ে সেটাকে প্রতিবাদ করো। তারপরে আল্লাহ রাসূল বলছেন ফাইল্লাম ইয়াস্তাতি, যদিও তা সম্ভব না হয় ফাবি লিসানি, তাহলে তাকে সেটাকে অন্তর দ্বারা ঘৃণা করো। তাহলে আল্লাহ রাসূল বলছেন যে তোমরা যখন অন্যায় দেখবে তখন সর্বপ্রথম কি দিয়ে রুখবে? সেটা কি দিয়ে? হাত দিয়ে। তারপরে আল্লাহ রাসূল বলছেন যদি তা সম্ভব অনুকূলে তোমার না হয় তাহলে সেটা মুখ দিয়ে বলবে, তারপরে ফাবে লিসানিহি, তারপরে বলছেন যে অন্তর থেকে ঘৃণা করবে। তো কি ঘৃণা করবে? একটা লোক চায়ের দোকানে তাস খেলছে, একটা লোক তাস খেলছে চায়ের দোকানে, তার কারণে কি সেই লোকটাকে আপনি ঘৃণা করবেন? কি বুঝতে পারছেন আপনারা? একটা লোক মদ পান করেছে, এটা খারাপ কাজ না ভালো কাজ? খারাপ না ভালো? খারাপ কাজ করেছে, তো সেই লোকটাকে কি আপনি অন্তর থেকে ঘৃণা করবেন? সেই লোকটাকে ঘৃণা করবেন? জি না, লোকটাকে ঘৃণা করা যাবে না। এখানে কি বুঝবেন আপনি? ভাবে লিসানিহিত, এখানে কি বুঝবেন? সেই লোকটাকে ঘৃণা করা যাবে না যেই মদ পান করেছে আর যে চায়ের দোকানে গল্প করছে আর তাস খেলছে, ওই লোকটাকে ঘৃণা করতে হবে না, তার কাজটাকে। কোনটাকে? তার কাজটাকে অন্তর থেকে ঘৃণা করতে হবে। আর আপনি যদি তাকে ঘৃণা করে তার সঙ্গে যদি কথাই না বলেন, তাকে যদি নাই বুঝান, তাহলে কোনো লাভ আছে? তাহলে আমি যে কিছুক্ষণ আগে বললাম যে তামরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ করবে মন্দ কাজের নিষেধ করবে, তাহলে এটা কি করা হয়? তাহলে যে ওরা খারাপ কাজ করছে তা আপনি যদি তাদেরকে অন্তর থেকে ঘৃণা করেন তাহলে তাকে আপনি বুঝাতে পারবেন? তাহলে ঘৃণা করতে হবে কোনটা? তার কাজটাকে, তার নোংরা কাজটাকে ঘৃণা করতে হবে। এটাই আপনাকে পরামর্শ দিলাম। তার মানে তওবাকারী হবে, ইবাদতকারী হবে, প্রশংসাকারী হবে যেখানে থাকবে। নাম্বার চার, সিয়াম পালনকারী হবে, রুকুকারী হবে, সাজদাকারী হবে এবং ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজ থেকে নিষেধ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া বাশশিরিল মুমিনিন, আল্লাহ বলছেন এদেরকে সুসংবাদ দিয়ে দাও, মুমিনদেরকে সুসংবাদ দিয়ে দাও, এরাই হচ্ছে জান্নাতি দল, এরাই জান্নাতে যাবে। এবার দেখেন যারা মুমিন হবে এরা কেমন হবে? হাদিসটা এসেছে ইবনে মাজাহ শরীফের হাদিস 4259, ইবনে মাজাহ শরীফের হাদিস 4259 নম্বর হাদিস। আল্লাহ রাসূলকে এসে এক ব্যক্তি প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আইয়ুল মুমিনিনা আফজাল,
সব চাইতে উত্তম মুমিন কে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আহসানুহুম খুলুকান, যার চরিত্র ভালো সেই হচ্ছে উত্তম মুমিন। কি বললাম? যার চরিত্র ভালো সেই হচ্ছে উত্তম মুমিন। তাহলে চরিত্রটা কত বড় দামি জিনিস জানেন? যখন কিয়ামতের দিন আপনার আমল যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিজানের পাল্লাতে যখন ওজন করবেন, তখন সবচাইতে যে আমলটা বেশি ভারী হবে সেটাই হচ্ছে উত্তম চরিত্র। কোনটা কথা বলেন, কোনটা সবচেয়ে ভারী হবে? উত্তম চরিত্রটা আপনার মিজানের পাল্লাতে সবচাইতে ভারী হবে। তারপরে আনসারীদের ওই ব্যক্তি আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ফাইয়াল মুমিনিনা কিয়াসাও, আল্লাহর নবী সবচাইতে বুদ্ধিমান মুমিন কে? তো আল্লাহর নবী বললেন, আকসারুহুম লিল মাউতে দিকরা, আকসারুহুম লিল মাউতে দিকরা, যে ব্যক্তি মরণকে বেশি বেশি করে স্মরণ করে, যে ব্যক্তি বেশি বেশি মরণকে স্মরণ করে এবং পরকালীন জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে, এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দেবে না, এই দুনিয়াটাকে এমন ভাবে সে জীবনটাকে কাটাবে পরকাল দিহিমূলক জীবন যাপন করবে, পৃথিবীর জীবনটাকে এমন ভাবে কাটাবে পরকালে যেন হিসাব দিতে পারে, পরকাল দিহিমূলক জীবন যাপন করবে, আর দুনিয়াকে মওতকে নিয়ে ভাববে, মরণকে নিয়ে স্মরণ করবে, মরণকে নিয়ে স্মরণ করবে, পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। তো নবীজি বলছেন এটাই হলো উত্তম মুমিন। আল্লাহ নবী মৃত্যুর কথা বললেন, যেই ব্যক্তি মরণকে নিয়ে বেশি বেশি করে স্মরণ করবে, তার মানে দেখেন আপনি যখন বেশি বেশি করে মরণকে যখন আপনি স্মরণ করবেন, তখন আপনার দুনিয়ার স্বাদ আপনাকে আর ভালো লাগবে না। যখনই আপনি মরণকে বেশি বেশি করে স্মরণ করবেন, তখন আর দুনিয়ার স্বাদ আপনাকে ভালো লাগবে না, দুনিয়ার চাকচিক্যমান ঐশ্বর্য বাণী আর যেন আপনাকে ভালো লাগবে না। আর যখনই আপনি দুনিয়া আপনাকে ভালো লাগবে না, আর মরণকে যখন বেশি বেশি করে স্মরণ করবে, তখন আপনার ইবাদত মতে আরো মনোযোগ লাগবে, আর কবর জিয়ারত করতে হবে, সকাল সন্ধ্যা যাবেন কবর জিয়ারত করবে। আপনার জীবনটা এমন একটা জীবন, পা থেকে মাথা পর্যন্ত তুমি তোমার জীবনকে নিয়ে ভাবো। তুমি যদি তোমার জীবনকে নিয়ে ভাবো, তিনটি জায়গাকে ভ্রমণ করো। এক নম্বর জায়গা হলো জেলখানা, দুই নম্বর হলো হাসপাতাল, তিন নম্বর হলো কবরস্থান। তুমি যখন জেলখানাতে যাবে, তুমি যখন জেলখানাতে যাবে, তখনই বুঝতে পারবে স্বাধীনতা কাকে বলা হয়। যারা স্বাধীনতা কাকে বলা হয়, যারা জেলের ভিতরে আছে এরা স্বাধীনতা নাই, এরা পরাধীনতার জীবনটা কাটায়, এরা স্বাধীন নয়। আপনি হলেন স্বাধীন, জলসা এসেছেন, মন চলে যাবে, বাড়ি চলে যাবেন, মন যাইবে, এখন ফারাক্কা চলে যাবে, যেটা মন সেটা আপনি করতে পারবেন। কিন্তু যারা জেলের ভিতরে আছে এরা পশ্চিমকালে তা করতে পারবে না। আপনার জীবনকে যদি আপনি ভাবতে চান, তাহলে দ্বিতীয় নম্বর জায়গা যান, সেটাই হলো হাসপাতাল। হাসপাতাল এমন একটি জায়গা, কতগুলো মানুষ অ্যাক্সিডেন্টের রোগী গাড়িতে চাপা পড়ে গিয়েছে, পা হাত পা 206টা হাড় যেন চুরমার হয়ে গিয়েছে, বাপরে মারে করে চিৎকার করছে, কতগুলো রোগী অপ্রসীম চলছে, কত চিৎকার করছে। আপনি যদি হাসপাতালে যান, তবে আপনি বুঝতে পারবেন সুস্থ শরীর কত বড় দাম। যদি আপনি হাসপাতালে যান, তাহলে আপনার সুস্থ শরীর কত বড় আল্লাহর বড় দেওয়া নিয়ামত, এটাই আপনি বুঝতে পারবেন। নাম্বার তিন কবরস্থান, যদি আপনি কবরস্থানে নীরব নগরে যান, তার তাহলে আপনার জীবনটাকে নিয়ে ভাবতে পারবেন, হায়াত আছে বিধায় আপনার কত মূল্য রয়েছে, হায়াতটা যেদিন শেষ হয়ে যাবে আপনাকে আমাকে সেই জায়গাতে নীরব নগরে কবরে শুয়ে দেওয়া হবে, সেই জায়গাতে কোনো খবর যাবে না, কোনো খবর আসবে না, সেটাই হলো কবরস্থান। কবরস্থানে আপনি যখন কবর জিয়ারত করবেন, কবরস্থানে যখন যাবেন, তখন আপনার অনুসরণ অনুগমন করবেন, নিজে চিন্তাশীল হবেন যে আমার মতন এক ব্যক্তি আমার গ্রামের মসজিদে জুমার সলাতে এসেছে, আমি তার পাশে সলাত আদায় করেছি, আমি সকালে তার সঙ্গে চা খেয়েছি, তার সঙ্গে সারা বছর প্রতি বছর জালসা শুনেছি, আমাদের এই পিলগি গ্রামে
এই জলসা শুনতে শুনতে আমার ওই বন্ধু আগামী বছর মারা গেছে। বিধায় আমি একাই জলসা শুনতে এসেছি, সে নীরব নগরে কবর স্থানে পড়ে আছে, কোনো খবর না। আমাকে একদিন চলে যেতে হবে, হায়াতটা যেদিন শেষ হয়ে যাবে, যখন আপনি কবর স্থানকে নিয়ে ভাববে তখন আপনার মরণ কেবলে স্মরণ আসবে, তখন আপনার জীবনের হায়াতটা কত বড় নিয়ামা তখন আপনি বুঝতে পারবে। আর বেশি বেশি করে মরণকে স্মরণ করলে কি হবে, বেশি বেশি করে মরণকে স্মরণ করলে কি হবে, আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিরমিজি শরীফের হাদিস 2307 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন আকসিরুদি করা, তোমরা বেশি বেশি করে স্মরণ করো ইয়ানিল মাউত, তোমরা বেশি বেশি করে স্মরণ করো ইয়ানিল মাউত, মাউতকে বেশি বেশি করে স্মরণ করো। তাহলে নবীজি মরণকে স্মরণ করার কথা বললেন, মরণকে স্মরণ করে কি লাভ হবে, মরণকে স্মরণ করে কি লাভ হবে, মরণকে স্মরণ করার কথা কেন নবীজি বললেন? তারপর নবীজি বলেন হাদি মিল্লাদা, মরণকে স্মরণ করলে দুনিয়ার চাকচিক্যমান ঐশ্বর্যবাণী, দুনিয়ার যতগুলো মজা আছে এই দুনিয়ার যত মজাকেই ধ্বংস করে দেয়, জীবনের স্বাদকে ধ্বংস করে দেয়, সেটাই হলো মত। এই কারণে আমার নবীজি মতকে স্মরণ করার কথা বলেছেন, যখন তোমরা মতকে স্মরণ করবে তখন দুনিয়ার স্বাদ তোমাদের ধ্বংস হয়ে যাবে, তখনই আপনার জীবনের স্বাদ আপনাকে আর ভালো লাগবে না, শেষ হয়ে যাবে জীবনের এই চাকচিক্যমান ঐশ্বর্যবাণী, সেই লোভের মোহে পড়ে আছেন, এই দুনিয়ার মোহ সব কেটে যাবে যখনই আপনি এই মরণকে নিয়ে স্মরণ করবে। আল্লাহ রাসূল বলছেন জাকসুরু লিল মাউতে যিকরা, সবচাইতে বুদ্ধিমান মুমিন ওই ব্যক্তি যে ব্যক্তি বেশি বেশি করে মরণকে স্মরণ করে, তাহলে আপনি জান্নাতে যেতে পারেন, এটাই। এবার দেখেন মুমিন যেই হবে সে অন্য কারো সঙ্গে, যারা সলাত আদায় করে না, যারা গাঁজাখোর, যারা বিড়িখোর, সিগারেট খোর, মদ পান করছে, এরা এদের সঙ্গে বন্ধুত্ব করবে না। হ্যাঁ, যেই ব্যক্তি মুমিন হবে মুমিনকেই বন্ধু বানাবে, এটা আপনি সেই সুস্পষ্ট দেখতে পাবেন যদি আপনি চিন্তাশীল হন। কেন? আর আপনি যদি প্রকৃত মুমিন হন তাহলে আপনাকে বন্ধুত্ব বানাতে হবে মুমিনের সঙ্গে, কাফের সঙ্গে নয়।